মিডিয়াটা এমন হয়ে গেছে এখন যে মিডিয়া থাকবে কি থাকবে না বুঝতে পারছি সবাই মনে করছে যে আমি বিজনেসে ঢুকে যাই এটাই হয়তো বা শেষ ভরসা শেষ বয়সে কিন্তু শিল্পীদের অনেক দুর্ভোগ মানে পোহাতে হয় আগের যে লাইফটা ছিল বা আগে যে মন খুলে কাজ করেছি এখন সেটা পাচ্ছে যতই মানে দিন যাচ্ছে মানে ভয় লাগছে ডিপ্রেশন বলে না আমি ডিপ্রেশন চলে গেছে পুরো বারিশ এবং সীমান্ত আলভি রহমান সীমান্ত বারিশ হচ্ছে আমার ফ্যামিলির একজন আমি সবসময় বলে থাকি বারিশে আজকে একটা ক্যাফে দিয়েছে এবং সীমান্ত একটা রেস্টুরেন্ট দিয়েছে সেটার নাম দিয়েছে সঙ্গম স্কোয়ার এটা হচ্ছে উত্তরাতে এর জন্যই আসা গ্র্যান্ড ওপেনিংয়ে যেহেতু আমি ওর ফ্যামিলির একজন আমি সবসময়ই বলি যে আমরা একটা ফ্যামিলি তা আজকে আমাকে একটা ইনভাইট করেছে সেই ইনভাইটের জন্য আজকে এখানে আসা কারণটা আসলে মিডিয়াটা এমন হয়ে গেছে এখন যে থাকবে কি থাকবে না বুঝতে পারছি না আমাদের সিনেমা তো নাই বলতে গেলে হয়তো বছর দুটা ছবি একটা ছবি আসছে তো সবাই মনে করছে যে আমি বিজনেসে ঢুকে যাই এটাই হয়তো বা শেষ ভরসা কারণ অনেকেই দেখেন শিল্পীদের কিন্তু শেষ বয়সে কিন্তু শিল্পীদের অনেক দুর্ভোগ মানে পোহাতে হয় সেই কারণে হয়তো বিজনেস ঢুকে যাচ্ছে বিজনেস করছে যে চিন্তা করছে হয়তোবা আমার মিডিয়াতে আমার হয়তো বা দুই বছর চার বছর আমি থাকতে পারবো এর চেয়ে বেশি আর থাকতে পারবো না হয়তো তার জন্য এই বিজনেসগুলো করছে এটা বলতে পারেন যে ওদের চিন্তাধারা থেকে হয়তো বিজনেসগুলোতে আস অনেক অনেক চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জিং মানে একটা কাজ করতে গেলে এখন মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে নামতে হয় আগে খুব মানে খুব রিল্যাক্সভাবে কাজ করতাম এখন এমনিতেও এখন একটু সময় খারাপ একটু মানে লুকোচুরি করে বলেন বা ভয়ে বলেন কাজগুলো করতে হয় বুঝে শুনে কাজগুলো করতে হয় আগের যে লাইফটা ছিল বা আগে যে মন খুলে কাজ করেছি এখন সেটা পাচ্ছি না যতই মানে দিন যাচ্ছে মানে ভয় লাগছে এই ভয়ের কারণেই কিন্তু এই কাজগুলো একটু পিছিয়ে যাচ্ছে তবে করছি কাজ চলে যাচ্ছে করছি এই কালকেই শ্যুট আছে আজকে আজকে একটা শ্যুট সকালে করলাম বেশ আমার কাজ আছে উপরওয়ালা রহমতে আপনাদের দুয়ায় আমার কাজ আছে আমাকে ক্লায়েন্টরা খুব পছন্দ করে আমার যেসব ক্লায়েন্টদের সাথে আমি কাজ করি তারা আমাকে সব সময় সব কাজেই ডেকে নেয় আমি খুব মানে হতাশ ছিলাম এবং মনে হয়েছিল যে আমি ডিপ্রেশন বলে না আমি ডিপ্রেশন চলে গিয়েছিলাম আমাকে কিন্তু তখন আমার কাছের দু চারজন গোটা কয়েক আমার ফ্যামিলির লোক যাদেরকে বলি ওরেই আমাকে খবর নিয়েছে যে আমার কিছু লাগবে কি না বা আমি কি করছি যদি কোনো প্রয়োজন আমাকে বলো বেসিক্যালি বারিশ আমাকে প্রতিটা মুহূর্তে বাড়িস আমাকে ফোন করেছে ওপো ফোন করেছে দিঘি ফোন করেছে যে দাদা তুমি তখন বাসায় তোমার যদি কিছু প্রয়োজন হয় আর এই কথাটাই তো দরকার আমাদের কাজ করি বলে আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় আমি বাসায় থাকি আমি ওই কাজ শেষ বাসা আমি কিন্তু কোথাও আড্ডাবাজি করি না কেন আমার কাজটাকে কি প্রাধান্য দেই যে আমি টাইম মেনটেন করি সবচেয়েতে বড় বিষয় হচ্ছে আমি টাইম মেনটেন করি বলি আমাকে সবাই পছন্দ করে আমি সেই পছন্দের মানুষগুলোকে আমি আর কি ডেকে সবসময় কাজ করি হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে অনেক রান্নাও করেছি কিন্তু ফেসবুকে দিতে পারিনি এবং দেওয়ার সাহসও পাইনি মানে কারণ যেই সিচুয়েশানটা ছিল সেই সিচুয়েশানে কিন্তু আমি মানে দাও উচিত ছিল না বা হয়নি যে দেখেন প্রত্যেকটা মানুষ আমি যদি ভর্তও করি একটা আলু ভর্তও মা কিন্তু সেটা দিতে ইচ্ছা করে যেহেতু আমি একজন রন্ধন শিল্পী আমি একজন শিল্পী তো সেই জায়গা থেকে আমি বেশ কিছু টুকটাক রান্না করেছি লাস্ট একটা ভিডিও দিয়েছি বেশ ভালো ভাইরাল হয়েছে মানে অনেক ভিডিও না দিতে পারি না মানুষ বলবে হ্যাঁ আমাদেরকে দেখাও আমাকে আমাদেরকে খাওয়াও বা আমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছো আমরা কি খাই না অনেক অনেক মন্তব্য করে তা যে যেটার মধ্যে করে ভাই আমি রান্না করতে পছন্দ করি আমি যখন যেটা মন থেকে আসে আমি সেটা রান্না করে ফেসবুকে দিয়ে দিই এটি আমার মানে ইচ্ছা বলেন বা আমার জানানো বলেন আমি যে আনন্দ পাই মানুষ যদি দেখে আমাকে একটু বাহাবা দেয় অনেকে ভালো কমেন্টস করেন তাদের জন্য অশেষ ধন্যবাদ যারা খারাপ কমেন্টস করে তাদের আমি ডিরেট করে ডিরেট করে দিই তাদের কমেন্টসগুলো আমি ডিলিট করে দিই কারণ আমি চাই না ভাই আমি আমার ডি কমেন্টস করারও দরকার নাই বাজে কথা বলার দরকার না তো ভালো না লাগবে তুমি দেখো না তুমি বইলো না আমি রান্না করতে পছন্দ করি সেই অনুযায়ী আমি রান্না করি আমার ছোটো ছেলে আয়ান ও একটু রসিক খাবার দিক দিয়ে আমি একটু রান্না করি আমার দুইটা ছেলেই খুব একটু ফাস্ট ফুড খেতে পছন্দ করে আমি পারলে একটু ওদেরকে খাওয়াই একটু বাসায় রান্না করি নিজ হাতেই করি যেটা আমি বাইরের খাবার খাই না আমি কখনও শ্যুটিংয়ে বলেন বা বাইরে কোনো খাবারই খাই না সেই অনুযায়ী আমি বাসে একটু রান্না করে আমি খাই বা আমার ফ্যামিলিকে নিয়ে খাই অবশ্যই ফিডব্যাক দেয় আমার ওয়াইফ খুব সাপোর্টিং সাপোর্টিং না হলে এই পর্যন্ত আসতে পারতাম না একটা ফ্যামিলি যদি সাপোর্টিংটা থাকে তাহলে অবশ্যই ভালো লাগে আমার ওয়াইফ খুবই আমাকে সাপোর্টিং দেয় এবং কে বলে বা আমার কোনো ফ্রেন্ডস সার্কেল আসলে আমি ডেকে নেই এই আসো আমি রান্না করছি খাওয়াবো ওরাও বলে খুব ভালো আমার বাচ্চারা তো খুব আনন্দ পায় কাজগুলো ইদানিং আমি অনেকগুলো ব্রাইডাল শ্যুট করছি রিসেন্ট আবার কিছু জুয়েলারি শ্যুটও করলাম আবারও এর মধ্যে আছে অনেকগুলো ব্রাইডাল শ্যুট আছে জুয়েলারি শ্যুট আছে এবং টাইম টাইম লিমিট নামে একটা ব্র্যান্ড আছে আমাদের নারায়ণগঞ্জে ওদের খরি সানগ্লাস ফ্যাশনেবল খুব ব্র্যান্ডের ওইটার শ্যুটটা আমি হয়তো বা কালকে করব অনেক শুট আছে এর মধ্যে যেহেতু তখন লকডাউনের মধ্যে করা হয়নি তখন অনেক ব্র্যান্ডটা তো প্রমোশনের জন্যই আমাকে নেবে তো ওগুলো এখন ডেট অনুযায়ী করছি দেখতে পাবেন